আজকের রেসিপি ওলকপি দিয়ে পোস্ত। তো অসাধারণ টেস্ট, তো চলুন চটপট করে আমরা দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এই মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো শীতের আরেকটি সবজির মধ্যে এই যে ওলকপি কিন্তু অন্যতম একটি সবজি। অনেকেরই এটা আবার পছন্দ, অনেকের আবার খুবই অপছন্দ। যেমন আমাদের বাড়িতে এটা সকলেরই অপছন্দ, শুধুমাত্র আমারই পছন্দের। তো এটা অনেকে মাছ দিয়ে খায়, ওলকপির ডালনা করে খায়, ওলকপির ঘন্ট করে খায়। আজকে বানাবো ওলকপি পোস্ত দিয়ে। তো চলুন চটপট করে দেখে নিই। তো প্রথমে আমি ওলকপিগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, সুন্দর করে কুচিয়ে নিয়েছি, আর এবার এগুলোকে সুন্দর করে ধুয়েও নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি এই যে ওলকপিগুলোকে এতে ছেড়ে দেব। এটা এত টেস্ট হয় না, আপনারা না খেলে কিন্তু বুঝবেন না, দেখে তো বুঝতেই পারবেন না, অবশ্যই খেতে হবে। না খেলে তো এর স্বাদ বোঝা যাবে না, অসম্ভব টেস্টি হয় এটা। সবগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেবো। দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা, লবণ হলুদ দিয়ে এক মিনিট নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু চিনি, এটা অবশ্যই অপশনাল, কিন্তু দিলে ভালো লাগবে খেতে। এবার একটু মিশিয়ে নেবো। এটা কিন্তু রুটির সাথেও কিন্তু অসাধারণ লাগে, আর ভাতের সঙ্গে তো লাগেই অসাধারণ। এই এবার 2 থেকে 3 মিনিট আমি এটাকে ঢেকে দেব। তো এবার চলুন ঢাকনাটা খুলে দিয়ে দেখি। তো এটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খোলা অবস্থায় আমি কিছুক্ষণ ভেজে নেব। এটা না আর একটুখানি দিলে ভালো হবে, ওলকপি তো। তো চলুন আরেকবার নেড়েছে, আর একটু আমি 2-3 মিনিটের জন্য আর একটু ঢেকে দেব। তো এবার চলুন খুলে দিই। এবার কিন্তু আমার এটা হয়ে গেছে। তো এবার একটুখানি নেড়ে চেড়ে দিই। এবার আমাদের পোস্তটা দেওয়ার পালা। এই যে নেড়ে নিলাম, একটু নেড়ে নিলাম, এটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। আর একটু হবে, কিন্তু তার আগেই আমাদের এই যে পোস্তটা দিতে হবে। বেশ খানিকটা পোস্ত আমি এতে অ্যাড করে দিলাম। পোস্ত তো আমরা বেটেই খাই, এইভাবে একদিন একটু খেয়ে দেখবেন, টেস্টটা কিন্তু একেবারেই আলাদা হয়। চলো 1-2 মিনিট ভেজে এটাকে আবার নামিয়ে নিই। তো আমি নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। তো আমরা একভাবে তো ওলকপির তরকারি, মাছ দিয়ে ঝোল, ডালনা খেয়ে খেয়ে বোর হয়ে যাই, অবশ্যই একবার ট্রাই করতে পারেন, অনুরোধও রইল ট্রাই করার, টেস্টটা কিন্তু অসাধারণ। তো আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।